ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আবারও অক্ষয় শিশু চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের যে বিষয়টি এখানে দেখানোর চেষ্টা করব সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সিম্ফনি কিপ্যাড মোবাইল হাতে রয়েছে, যেটির প্রবলেম আমরা আজকে দেখব। যেটি অনেক সময় দেখা যায় অনেকের এই ধরনের প্রবলেম হয়ে থাকে যে মোবাইল চার্জিংয়ে অবস্থায় চার্জ যেই লোগোটি থাকে সেটি কিন্তু চার্জ দেখায়, কিন্তু ফুল কোনো চার্জের যেই ক্যাপাসিটি সেটি কিন্তু জমা হয় না, বরং চার্জ শুধুমাত্র দেখায়। কিন্তু আবার যখন আমরা চার্জ লাইনটি খুলে নিই তখন কিন্তু মোবাইলটি আবার বন্ধ হয়ে যায়, মানে অনেকক্ষণ আমরা চার্জ দিয়ে রাখি তারপরে কিন্তু মোবাইলটি চার্জ নেয় না, অথচ এখানে দেখায় মোবাইলটি চার্জ হচ্ছে। তো আজকের এই বিষয়টি এখানে দেখানো হবে যে কেন চার্জ হয় না। তো ওই বিষয়গুলো কয়েকজন আমার কাছে কমেন্ট করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো এবং যারা এখানে রয়েছেন নতুন টেকনিশিয়ান তাদেরকে বলবো যে আজকের এই বিষয়টি আপনারা দেখে অবশ্যই, যারা রয়েছেন একদম নতুন টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে বলবো, আর যারা অলরেডি এই ধরনের কাজ করেছেন তারা হয়তো এখানে কিছু কাজ রয়েছে যেটি আমরা অনেকেই জেনে থাকি যে এখানে আইসি শর্ট হয়ে থাকে, যেটি আইসি এখানে যে নাম্বারটি রয়েছে সেটি দিয়ে কিন্তু আমরা এই মানের আইসিটি আমরা অন্য একটি মোবাইল থেকে নিয়ে সেটি এখানে ট্রান্সফার করলে সেখানে কিন্তু সেটি সলভ হয়, এবং এখানে যে ডায়োডটি থাকে দেখতে পাচ্ছেন চার্জিংয়ের বেসের আশেপাশে কিছু ডায়োড থাকে, এই ডায়োডগুলো কিন্তু প্রবলেম হয়ে থাকে, চেষ্টা করবো। তো আজকের এখানে যে আমরা বাইপাস একটি লাইন করব যেটি 100% এখানে চার্জ হবে যে কোনো কিপ্যাড বাটনের মোবাইলের ক্ষেত্রে, যেটি চায়না মোবাইল কিপ্যাড যে মোবাইলগুলো রয়েছে বিশেষ করে সেগুলোর ক্ষেত্রে আমরা আজকে বাইপাস লাইনটি করব। যে বাইপাস লাইনটা আমরা এখানে যদি আইসিটি শর্ট হয় সেক্ষেত্রে আমরা আইসিটির লাইন বাইপাস করে দিব, সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু জিনার ডায়োড রয়েছে সেই জিনার ডায়োডগুলো দিয়ে কাজ করতে পারি। তো আপনারা সেগুলো কাজ করে থাকবেন, যে আজকে এখানে যে বিষয়টি দেখানোর চেষ্টা করব যে জিনার ডায়োড দিয়ে আমরা বাইপাস করে সেই চার্জ কিন্তু 100% করব। তো সবাই সাথে থাকবেন এবং অক্ষয় সিস্টেম চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আমরা এখানে বাইপাসের জন্য একটি জিনার ডায়োড অলরেডি দেখতে পাচ্ছেন, যে ডায়োডটি আমরা সেটি দিয়ে অনেকেই করে থাকি, আর যে হটসিনটি রয়েছে সেই হটসিনটি কিন্তু ভিতরে আইসিটি রয়েছে, আর অনেক ক্ষেত্রে আইসিটি বাইরে থাকে। তো আমরা সেক্ষেত্রে আমরা বাইপাস যেহেতু করবো আমরা হটসিনটি খোলার দরকার নেই, সেক্ষেত্রে আমরা খালি জাস্ট এখানে যে ডায়োডটি রয়েছে সেই ডায়োডটি দিয়ে বাইপাস লাইন করে দেবো। সেক্ষেত্রে আমরা চার্জ এখন দেখব, চার্জ এখানে কত পার্সেন্ট দেখায়, অনেক সময় সেটি পার্সেন্ট দেখায় সত্ত্বেও কিন্তু চার্জ নেয় না। এবং পজিটিভ লাইনে আমরা লাগিয়ে দেখি সেখানে ভোল্ট কত ধারণ করে, সেক্ষেত্রে এখানে 3.5 বা তার উপরে ওঠে, তো আমরা এখানে পর্যাপ্ত যে লাইনটি পাবো সঠিক যেটি কিন্তু 4.0-এর উপরে যাবে বা 4.0 থাকবে। তো এখানে এই ধরনের যে 3.6 বা 8 থাকে সেক্ষেত্রে অনেক সময় সেগুলো চার্জিং দেখে কিন্তু এখানে চার্জ নেয় না, সেক্ষেত্রে আমরা বাইপাস লাইনটি করতে পারি। এখানে জেনারেটরটি আমরা বাইপাস লাইন করে নেব, তো সেই বিষয়টি আপনারা দেখবেন, এবং একটি যখন এখানে লাগানোর চেষ্টা করবো বা লাগিয়ে নেব তখন কিন্তু এখানে 4% দেখাবে, সেক্ষেত্রে আমরা 100% এখানে বাইপাস দ্বারা এই জেনারেটরের মাধ্যমে আমরা 100% চার্জ করব। তো আপনারা এই ধরনের জেনারেটরটি আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে সেটি বনে না বা আমরা সেগুলো ভোল্ট সম্পর্কে জানি না, তো জেনারেটরে সেটি 4 থেকে 5 ভোল্ট মানে 4 বা 5 ভোল্ট হয়ে থাকে, সেটি আপনারা যে কোনো স্থান থেকে মার্কেট থেকে ইলেকট্রনিক্স দোকান থেকে সেটি কিনে নিতে পারেন। তাছাড়া এখানে আরেকটি বিষয় রয়েছে, আমরা কিন্তু কিছু সার্কিটে সেগুলো জেনারেটর পেয়ে থাকি, এখানে যে সার্কিটগুলো থাকে 100%-এর ক্ষেত্রে চার্জ করার ক্ষেত্রে এখানে একটি জেনারেটর দেখতে পাচ্ছেন, এই ধরনের সার্কিটে সেটি সহজে পেয়ে থাকবে যেটি 100% চার্জিংয়ের ক্ষেত্রে কাজ করবে। অনেক ক্ষেত্রে অনেক জেনারেটর থাকে কিন্তু কাজ করে না, সেগুলো আমরা বুঝে শুনে ভালোভাবে যেটি চার্জ করবে সেটি কিন্তু আমরা এখানে প্রবেশ করে দিতে পারি। তো জেনারেটর এটি বলা হয়, আবার রেক্টিফায়ার আমরা ব্যবহার করতে পারি, তো রেক্টিফায়ার পরিবর্তে আমরা এই জেনারেটরটি এখানে শর্টকাট করে নেব। সেক্ষেত্রে এখানে জেনারেটরটির যে পজিটিভ লাইনটি দেখতে পাচ্ছেন, এখানে পজিটিভ লাইনটি দেখতে পাচ্ছেন আর এখানে নেগেটিভ, তো চার্জিং লাইনের ক্ষেত্রে এখানে পজিটিভ থাকবে সেটি এখানে ইন হবে এবং আউটে সেটি কিন্তু চার্জিং একই রকম দেখাবে। তো সেক্ষেত্রে এই যে এখানে একটি লাল কালো আবরণটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু চার্জিং এর ক্ষেত্রে কাজ করে, তো আমরা এটি কাজ করে দেবো। এখানে যে ব্যাটারি লাইনটি রয়েছে সেই ব্যাটারি লাইনের পজিটিভ লাইনে সেটি আমরা লাগিয়ে নেব, সেক্ষেত্রে এখানে ক্যাপাসিটার
তো বিয়ার্স আপনারা লক্ষ্য করবেন এখানে একটি বিষয় যে এখানে একটা ক্যাপাসিটর লাইট রয়েছে দুই পাশে আমরা লাগিয়ে নিতে পারি এখানে যে পজিটিভ লাইন দিব সেখানে আমরা এখানে সোল্ডারিং করে নিব তারপর লাগানোর পরে আমরা দেখব 4% আমরা ভোল্টটি সঠিক পাই কিনা সেক্ষেত্রে আপনারা আপনাদের মতে সুন্দরভাবে যেটি ডায়েটটি সেট আপ হয় সেক্ষেত্রে সেটি লাগিয়ে নিতে পারেন অনেক ক্ষেত্রে সেই ডায়েটটি আপনারা এসএমডি যে ডায়েটগুলো মোবাইলে পাওয়া যায় সেটির মান অনুযায়ী আপনারা লাগিয়ে নিতে পারেন এখানে আমরা জিনার ডায়েটটি ব্যবহার করেছি তো জিনার ডায়েটটির ক্ষেত্রে সেটি এখানে যে আমরা পজিটিভ লাইনটি কিন্তু ওই তারটির মাধ্যমে যাবে তো সেক্ষেত্রে এখানে যে পজিটিভ লাইনটি নেগেটিভের সাথে সাথে করে না লেগে থাকে সেক্ষেত্রে সেই দিকে খুবই খেয়াল রাখতে হবে তো আমরা এখানে দেখব যে নেগেটিভের সাথে পজিটিভ কি অ্যাড হয় কি না সেক্ষেত্রে কিন্তু এখানে শর্ট হতে পারে শর্টার সম্ভাবনা থাকে তো সেই বিষয়গুলো আমরা দেখে শুনে কাজ করব এক্ষেত্রে আমরা এখানে একটি ক্যাপাসিটার মাধ্যমে সেটি কিন্তু আমরা লাগিয়ে নিব সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারি লাইনের আমরা কিন্তু সেটি সেট আপ করে নিচ্ছি সেটি বাইপাস হয়ে থাকে সেটি শুধুমাত্র চায় না কিপিড বাটনের ক্ষেত্রে সেটি আমরা করতে পারি বা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেগুলো সময় আমরা কিছু কিছু সেটের ক্ষেত্রে সেগুলো বাইপাস করতে পারি শুধু